রায়পুরা পাড়াতুলির কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদীর রায়পুর উপজেলার পাড়াতুলি ইউনিয়নের ঐতিহ্যবাহী পাড়াতুলি কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 12 ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াত ও পতাকা উত্তোলনের মাধ্যমে জাঁকজমক পরিবেশে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। কুচকাউচ, মশাল দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, রশি ঘুরানো, যেমন খুশি তেমন সাজ সহ আরো বেশ কয়েকটি ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিজয়ী লাভ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, চরাঞ্চলের পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নরসিংদী জেলায় প্রথম হয়ে ঢাকা বিভাগের ইভেন্টে বিজয়ী হয়। আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাফল্যের জন্য আমরা গর্বিত এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি, সকলের সহযোগিতা কামনা করছি। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের আপনারা যেন আনন্দিত হবেন, আমাদের তিনজন প্রতিযোগী, দুইজন মেয়ে একজন ছেলে, প্রথমে ঢাকা, প্রথমে নরসিংদী জেলায় প্রথম হয়ে তারা বিভাগীয় পর্যায়ে 4টি ইভেন্টের মধ্যে 2টিতে প্রথম এবং 2টিতে তৃতীয় হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের এই শিক্ষার্থীদের সাফল্যের জন্য সমস্ত নরসিংদী জেলায় গৌরবান্বিত হয়েছে। ভবিষ্যতে যেন আমাদের শিক্ষার্থীরা এরকম সাফল্য বয়ে আনতে পারে তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়াতল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান, সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে হাজি সিরাজ উদ্দিন, বিদ্যালয় পরিচালনা সদস্য ডাক্তার নাসির উদ্দিন, কাজী মোহাম্মদ নুরুজ্জামান জামান উদ্দিন, সিরাজুর রহমান রুবেল, মহিলা সদস্য পারুল আক্তার, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহিন হুসাইন, সিনিয়র সহকারী শিক্ষক আবু বক্কর, মোহাম্মদ হারিসুল হক, মোহাম্মদ নুরে আলম, শিল্পী বেগম, মোহাম্মদ আমজাদ আলী, পাড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সামাদ, আলুর পরশ কিন্ডার গার্ডেন প্রধান শিক্ষক মোহাম্মদ মনির মিয়া, পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রবাসী রমজান আলী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামুন মিয়া তথ্যচিত্রে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি চরাঞ্চলে কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে রয়েছি। আজ যে রমজান আলী ভাই প্রবাসী, পাড়াতলি কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী একটা স্কুল, সাবেক ছাত্র হিসাবে এবং মাস্টাররা অনেক সম্মান এবং অনেক স্নেহ করছে, তার জন্য আমরা মাস্টারদেরকে কৃতজ্ঞতা এবং আনন্দিত। সাবেক ছাত্র হিসাবে এই প্রতিষ্ঠানের মর্যাদা আমরা দিতে পারবো না, যে স্যাররা যে আমরা যে সম্মান বা সে আদর স্নেহ করছে। আমাদের কালে হেডমাস্টার ছিল আমিন স্যার, ব্যবহার বা ওনার শাসনে আমরা অনেক সময় অনেক ব্যবহার খারাপও করেছে, স্যারে কোনো মাইন্ড করে নাই, স্যারও খুব আদর করছে, তাই স্যারের স্মরণ করছি। আজকের এই দিনে খুব ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আমরা রেহাভরা করিয়া পাড়াতলি কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এই প্রতিষ্ঠান আমরা লেখাভরা করিয়া আমরা গর্বিত এবং আমি বর্তমান প্রবাসী কুয়েত। মেঘনার আঁকা বাঁকা ফত পেরিয়ে সেই কবি শামসুর রহমানের বাড়ির পাশে সে কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়। আজ থেকে 1960 সালে পাড়াতলি কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা আলহাজ বকুলতর রহমান চৌধুরী। আমাদের স্কুলে অনেক সুনাম রয়েছে, খেলাধুলা এবং পড়াশোনা দিয়ে লেখাপড়ার দিক দিয়ে অনেক সুনাম রয়েছে। এই প্রথম এই 24 সালে মানে বিভাগীয়ভাবে আমাদের স্কুল থেকে তিনজন প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগীয়ভাবে ঢাকা বিভাগে প্রথম হয়েছে। কোন বিষয় নিয়ে প্রথম হয়েছে? বর্ষা নিক্ষেপ 200 মিটার দৌড়। আমাদের স্কুলের ছাত্রী এবং ছাত্র দীর্ঘ লাভে ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। তারপর স্কুল শিক্ষকবৃন্দ, এলাকাবাসী কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ এবং আনন্দিত। ধন্যবাদ আপনাকে, তাজা খবরের সকল মিডিয়া কর্মী ভাইদেরকে। ঐতিহ্যবাহী পাড়াতলি কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় একটি চরের জন্য প্রসিদ্ধ এবং নামকরা স্কুল, তার ঐতিহ্য এবং সুনাম ইনশাল্লাহ ধরে রাখতে পারতেছি, ভবিষ্যতেও আমরা এর সুনাম ধরে রাখব। আপনার এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এটা অত্যন্ত সুন্দরভাবে আমরা আয়োজন করে থাকি। আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকেন
এই বিদ্যালয়ের সভাপতি জনাব ব্যারিস্টার তৌফিকুর রহমান, আমাদের এই বিদ্যালয়ের আপনারা জানেন কবি শামসুর রহমান, উনাদেরই একটি এই বিদ্যালয়। সকলে আমরা কবি শামসুর রহমানের নাম শুনলেই এই পাড়াতলি গ্রামটির কথা মনে পড়ে। ইনশাল্লাহ ভালো রেজাল্ট করারও ইনশাল্লাহ চেষ্টা করতেছি। এখান থেকে পড়াশোনা করে অনেক ছাত্রছাত্রী বর্তমানে বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আপনার কলেজ হওয়ার একটা প্রস্তাবনা রয়েছে এই বিদ্যালয়ের বিশাল ক্যাম্পাসের পিছনে, এই কলেজটা হইলেও আপনার পাশাপাশি স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরিত হবে, ইনশাল্লাহ দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে।